पुरानी इमारत की दीवार गिरने से एक मजदूर की मौत, इलाके में छाई सनसनी। फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के चेंगड़ा बंधा इलाके में दीवार गिरने से मलबे में दबकर एक मजदूर की मौत हो गई। मृत व्यक्ति का नाम 65 वर्षीय श्यामल राय है। वह बेलाकुबा का निवासी था। घटना के बाद से इलाके में मातम छा गया है। स्थानीय सूत्रों के अनुसार चेंगड़ा बंधा इलाके में एक पुरानी इमारत में कई दिनों से मरम्मत का काम चल रहा था। आज काम करते समय श्यामल राय के ऊपर दीवार गिर गई, जिसके बाद गंभीर हालत में श्यामल राय को बरामद कर फुलबाड़ी के एक निजी अस्पताल में ले जाया गया, जहां चिकित्सकों ने उसे मृत घोषित कर दिया। গ্রামের নাম বলো, 60 বছর বয়স, খুব একটা মর্মান্তিক ঘটনা। না কিছু জানি না। তারপরে আসার পরে দেখলাম এত বড় একটা বিল্ডিং এর কাজ হচ্ছে, কোনো সতর্কতা নাই, কোনো কিছু ব্যবস্থা নাই। শ্রমিকরা যেভাবে কাজ করছিল এখানে তো কোনো কিছু ব্যবস্থা নেই, যা হিসেবে দেখলাম। মানে এলাকার পঞ্চায়েত আপনাকে না জানিয়ে কাজ করা হয়েছিল, তাই তো? না আমি তো কিছু জানি না। আমি তো এখান থেকে ফোন করলো, ফোন করার পরে আসে দেখলাম, আসে দেখতেছি তো এরকম এরকম এই যে বাথরুমের একবার লিটার ভেঙে গিয়ে মাথার উপরে পড়ে চাপা পড়ে এখান থেকে স্পট ডেড হয়েছিল। মহারা জানিয়ে গেছিল ওখান থেকে ডেড বলে ঘোষণা করে, তারপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। আপনার নাম? আমার নাম হিরেন। আমি দেখছি, আমি তো সামনে বসে ছিলাম, বসার সাথে সাথে একটা আওয়াজ পাইলাম, হিরিম করে এই বাথরুমের দেওয়ালটা পুরো পড়ে গেছে, মানুষটার উপরে পড়ে গেছে। সবগুলা লোক, ওদের যেগুলো কাজ করার লোক ছিল, ওরা এসে উঠাইছে ওনাকে। এখানে ওদের সাথে আসছিল 5 জন, 5 জনে কাজ করতেছিল, ওই একজনের এরকম ঘটনা, দেওয়াল ভাঙা কাজ করতেছে। কখন ঘটেছে ঘটনাটা? মোটামুটি 12:30 দিকে হয়েছে। এখানে দেওয়াল ভাঙা কাজ হচ্ছে, বিল্ডিংটা বানাচ্ছিল স্কুলের জন্য, এখন স্কুলের কাজে হয় নাই, কাজটা চেঞ্জ করার জন্য এইটা ভাঙাভাঙি হচ্ছে। এখানে হইল তো মনে হয় 20 দিন মান হইল, 65 মান হবে। 50,000 লোগো কো আপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নই উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত, শ্রী শান্তি হন্ডা।